एम कबीरुद्दीन बाकड़ा डिग्री कॉलेज दर्शन हमें आज के आरब देश सम्बन्धे तुम्हारे कि प्रथम आरब देश अवस्थान जानते हैं आरब देश के देश भौगोलिक अवस्थान आरब देश के जादेरतुल आरब क्या बला है आरब देश के देखा आरब देश आरब देश उत्तरे आसे सीरिया मरुभूमि दक्षिणे आसे भारत महासागर पूर्वे आसे पारस्य उपसागर और पश्चिमे आसे लोहित सागर एट जिन एखे लक्ष्य करा जाए आरब देश तीन दिखे जल और एकदिगे स्थल जल कौन दिखे अर्थात पूर्वे पश्चिम एवं दक्षिणे आरब देश जल द्वारा बेष्टित और शुधुमात्र एकटा दिक फाका आछे सेटा आछे उत्तर दिक सेखाने आछे उत्तरे आछे सिरिया मरुभूमि जेहेतु तीन दिके जल और एक दिके स्थल एइजन्य आरब देशके जाजिरातुल आरब बला हय आरब देशेर आयतन 1,27,000 वर्ग माइल एखानकार सबकार 95 भाग मरुभूमि जाहोक शिक्षार्थी बंधुरा तुम्हारा आरब देश के क्यों जाजिरातुल आरब बला है से संक्रांत निश्चित जानते पेरेछो आमी आबारो बोलछी आरब देशे तीन दिके जल एकदिके स्थल एइजन्य आरब देश के जाजिरातुल आरब बला है आरब देशेर आयतन 1,27,000 वर्ग माइल ए देशटा यूरोप महादेशेर एक चतुर्थांश अमेरिकार एक तृतीयांश एवं एखाने शतकरा 95 भाग मरुभूमि द्वारा बेष्टित एबार आमि तोमादेरके आरब देशेर नामकरण सम्बन्धे बोलबो आरब देशेर नामकरण केन हयेछे किभाबे आरब देशेर नाम आरब हयेछे सेई विषये विस्तारित आमि एबार बोलबो आरब शब्दटिर अर्थ हलो पांडित्यपूर्ण बा ভালো বক্তব্য বা বাগ্মী যারা বা ভালো বক্তব্য দিতে পারে তাদেরকে বাগ্মী বলা হয় তারা ভালো বক্তব্য এবং স্পষ্ট ভাষায় কথা বলতে পারত এই জন্য তারা নিজেকে আরব বলত আরব মানে স্পষ্ট ভাষী এবং ভালো বক্তা আবার এই আরব দেশের লোকরা নিজেরা তাদেরকে গর্বস্বরে বলতো তারা নিজেরা গর্ব করে বলতো যে আমাদের মতো এত স্পষ্ট এত ভালো বক্তা পৃথিবীর আর কোথাও নেই এই জন্য তারা নিজেরা মনে করত আমরা আরব আর পৃথিবীর অন্যান্য দেশে যারা বসবাস করে তারা আজমি নামে পরিচিত আজমি মানে যারা তোতলা বা অস্পষ্টভাবে যারা কথা বলে তাদেরকে আজমি বলা হয় যাই হোক এই কারণে আরব দেশটার নাম আরব নামে পরিচিত অনেক ঐতিহাসিকদের মতে আরবের অধিকাংশ জনগোষ্ঠী ইয়ারুব নামক ইয়ারুবকে ওর নোয়ারা ইসলামের পরবর্তী বংশধরকে ইয়ারুব বলা হয় আর সেই ইয়ারুব থেকে আরব দেশের নামকরণ করা হয়েছে আরব ইয়ারুবতে কাউকা নামক এক ব্যক্তি আরবি ভাষায় আবিষ্কার করে আরবি ভাষার আবিষ্কারক ছিলেন ইয়ারুব ইবনে কাউকা নামক একজন ব্যক্তি আর সেই ব্যক্তির নাম অনুসারে এই দেশটার নাম আরব বলা হয়েছে হিব্রু ভাষায় আবহার আবহার শব্দের অর্থ মরুভূমি হিব্রু ভাষায় আবহার শব্দের অর্থ হচ্ছে মরুভূমি আর যেহেতু আরব দেশের শতকরা 95 ভাগ মরুভূমি তাই ইতিহাসে তারা আরব নামে পরিচিত যাই হোক আরব নামকরণ কীভাবে হয়েছে আমরা বিস্তারিত তোমাদেরকে বললাম আজ আবার বলছি আরব শব্দটা হয়েছে আরব শব্দটা আসছে স্পষ্ট ভালো বক্তা বক্তব্য দেওয়ার কারণে যেহেতু তারা নিজেরা দাম্ভিকতার সাথে বলতেন যা আমাদের মতো ভালো বক্তব্য কেউ দিতে পারে না তাই আরব অনেক ঐতিহাসিক মানে আরবের একজন ওই জনগোষ্ঠী ইয়ারুব নামক একজন নূহ আলাইহিস সালামের একজন বংশধর তার নাম অনুসারে আরব নাম হয়েছে কাহতান নামক একজন মানুষ আরব আরবি ভাষার উদ্ভাবক তাই তার নাম অনুসারে এই আরব দেশের নাম হয়েছে ইয়ারুব হিব্রু ভাষায় আবহার শব্দের অর্থ মরুভূমি যেহেতু আরবের অধিকাংশ অঞ্চল মরু দ্বারা বেষ্টিত বিস্তৃত এই জন্য আরব দেশকে
আরব বলা হয় হয়েছে। যাই ভূপ্রকৃতি অনুসারে আরব দেশকে তিনটা ভাগে ভাগ করা হয়। ভূপ্রকৃতি অনুসারে আরব দেশকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা আছে আল নুবুত, আল দাওনা আর আল হাররা। আল নুবুত শ্বেত ও লোহিত বালুকাপূর্ণ আরবের উত্তরাঞ্চল। আল নুবুত কি? শ্বেত এবং লোহিত বালুকাপূর্ণ আরব অঞ্চল। আমি দেখাচ্ছি ব্ল্যাক বোর্ডে। আরব দেশকে তিনটা অঞ্চল ভাগ করা আছে। একটা আছে আল নুফুত, আল দাররা, আর আল হাররা, আল আল হাররা, আল দাওনা। আমার বলা ভুলে গেছে, এটা হবে আল দাওনা, দাওনা, দাওনা। যাই হোক, আল নুফুত আছে বালুকাময় উত্তর পূর্ব আরবের উত্তর অঞ্চল। এখানে অধিকাংশ সময় বৃষ্টিপাতই থাকে, তবে শীতকালে মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়। আর আল দাওনা হচ্ছে দক্ষিণ আরব, অর্থাৎ পশ্চিমে ইয়েমেন এবং ওমান পর্যন্ত বিস্তৃত। আল দাওনা নামে পরিচিত। ইয়া জলবিহীন উপূর্ণ মরুঞ্চল নামে পরিচিত। আর আল হাররা আছে অসমতল, লাভাশ্রিত, পর্বতময়, ফাটলযুক্ত অঞ্চল আছে আল হাররা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ। তোমরা আশা করি সবাই ভালো আছো, বাড়িতে সবাই মনোযোগ সহকারে নিজেদের বইটা নিজেরাই পড়ো, এই কামনা করে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।